আঞ্জুমান অভি, আপনার কাছে এই দুইটি প্রশ্ন নিয়ে আমরা আসব। তার আগে আমরা প্রথমে যিনি একজন বললেন যে ফুল ক্রিম দুধের ব্যাপারে, তো সেই কথাটি উনি বললেন, আর পরের যিনি প্রশ্ন করলেন তিনি বললেন যে আসলে বাচ্চা যখন রেগে যায় তখন তার ফেস আসলে লাল হয়ে যায়, এই ব্যাপারটা দিয়ে আসি। রাগের প্রকাশটা অনেক ইন্টেন্স মনে হচ্ছে অনেক দিন। একটা বিষয় আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের কিন্তু বেসিক ইমোশন হচ্ছে চারটা, তার মধ্যে হ্যাপি, অ্যাঙ্গার এবং স্যাড এবং ফিয়ার চারটাই আছে, এবং চারটা এক্সপ্রেস করার সুযোগ কিন্তু আমাদের বাচ্চাদেরকে আমাদের দিতে হবে। আমরা শুধুমাত্র দেখা যায় যে অ্যাকনোলেজ করি বা অ্যাপ্রিসিয়েট করি হ্যাপি ফিলিংসটাকে বা হ্যাপি ইমোশনটাকে, যে হাসতেই হবে সব সময়, বা বাচ্চা একটু কান্নেও আমরা বলি তুমি কান্না করো কেন, দেখো আরেকজন আরেকজনকে কম্পেয়ার করে বলি দেখো ও তো কান্না করে না, বা রেগে গেলে বলি এত রাগ করছো কেন। রাগটা কিন্তু প্রকাশ করার সুযোগ তাকে দিতে হবে। আমার যেটা মনে হয় যে রাগের পরিমাণটা যদি অনেক বেশি ওনারা মনে করে থাকেন 10 বছর অনুযায়ী, সেই ক্ষেত্রে ওর সাথে কথা বলতে হবে, এবং কথা বলে যদি তাকে বোঝানো যায় যে তুমি যে রাগ করছো এটা একটা ভ্যালিড ইমোশন, তুমি এটা এক্সপ্রেস করতে পারো, কিন্তু এক্সপ্রেস করার বিভিন্ন উপায় আছে, এবং ও যে লাল হয়ে যাচ্ছে, আমি হয়তোবা উনি লাল শব্দটাই ব্যবহার করেছেন, এছাড়া হয়তো বা আরো অন্যান্য অনেক ইন্ডিকেশন আছে ওই শিশুর এক্সপ্রেশনে, তো সেইটা যদি আমরা অ্যানালাইজ করতে পারি তাহলে কিন্তু বোঝা যাবে যে রাগের পেছনে আসলে কি কি কারণ আছে, এবং ও নিজেও কিন্তু সাফার করছে, যেটার একটা এক্সপ্রেশন কিন্তু তার ফিজিক্যালি আমরা দেখতে পাচ্ছি। তো এইটা আসলে কথা বলে বের করতে হবে ওই শিশুর সাথে। তবে আমি বলবো অভিভাবকদের উচিত সন্তানদের এই চারটি বেসিক ইমোশনকে যখন তারা এক্সপ্রেস করে সেটাকে অ্যাকনোলেজ করা, অ্যাপ্রিসিয়েট করা এবং তাদের পাশে থাকা।